শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা এবং তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল ঘুষি এবং লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপির বুথ সহ সভাপতি কিরণ বিত্তারকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, শনিবার গোড়ালা গ্রামের বুথ সহ সভাপতি এবং তাঁর দাদা ময়ূরেশ্বরে শুভেন্দু সভায় যাওয়ায় গতকাল জিকরডা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য দিলীপ বিত্তারের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এই নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। বিজেপি উস্কানি দিচ্ছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের বীরভূমের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। গেলাম মিটিয়ে তার জন্য আমাকে আক্রমণ করলে টিএমসির লোকে, টিএমসির ছিল মেম্বার দিলীপ গোপাল বিত্তার, আশিস বিত্তার, মাগা বিত্তার, সন্ন্যাসী বিত্তার, ফুড়িয়ে দিয়েছে, বেড়িন দিয়েছে, ঘুষি দিয়েছে। আর তৃণমূলের বীরভূমের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় নিয়ে কি বলেছেন শোনাবো। দেখুন, আমাদের কাছে এই ধরনের কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত আসেনি। যদি সেই ধরনের ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে। তবে একটা কথা বলি, সাধারণভাবে বিজেপির নেতারা এসে যেভাবে উস্কানিমূলক আচরণ করছে তাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি বারবার, আমাদের লোকদিকে বলছি শান্তভাবে থাকতে এবং যেটা করার প্রশাসনই করবে। উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গার সাধনপুরে সাত সকালে বোমাবাজি, দোকান লক্ষ্য করে বোমা ছোড়ে এক দুষ্কৃতী, বোমার আঘাতে জখম হন এক ব্যক্তি, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। স্থানীয়দের দাবি, এলাকায় জুয়া খেলার প্রতিবাদ করা হয়েছিল, তার জন্যই বোমা ছোড়া হয়েছে। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, পারিবারিক বিবাদের জেরেই বোমাবাজির ঘটনা ঘটেছে। আমডাঙ্গার ঘটনা, আমডাঙ্গার সাধনপুরে সাত সকালে বোমাবাজি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি ঘটনা ঘটেছে? স্থানীয় বাসিন্দারা এক ধরনের কথা বলছে, পুলিশের তরফ থেকে অন্য দাবি করা হচ্ছে। দেখুন, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হচ্ছে এখানে অস্বাভাবিক কার্যকলাপ চলত এবং তারই প্রতিবাদ করতেন এলাকার বাসিন্দারা। আজকে সকাল 11:30টার সময় আমডাঙ্গার সাধনপুরে একটি দোকান লক্ষ্য করে এক দুষ্কৃতী বোমা ছোড়ে এবং সেই বোমায় একজন জখম হয়েছে, তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনি তাজা বোমা উদ্ধার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। ঘটনা যেহেতু সাত সকালে এলাকায় বোমাবাজি ঘটনা ঘটে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এখনো পর্যন্ত কে বা কারা বোমাবাজি করেছে সে ব্যাপারে অন্ধকারে, এখনো পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ। জলপাইগুড়ি সরকারি হোমে এক কিশোরের রহস্য মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে তদন্ত শুরু করলো সিবিআই। দিল্লি সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ জোন ওয়ানের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর এ অভিযুক্তের তালিকায় রয়েছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার একাধিক অফিসার, সরকারি হোমের আধিকারিক সহ আরো কয়েকজন অজ্ঞাত পরিচয় পুলিশ অফিসার এবং সরকারি হোমের আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 306 ধারা অর্থাৎ আত্মহত্যার প্ররোচনা, 195 ধারা অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পেশ এবং 2001 ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট ছাড়াও 2015 সালে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 75 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 2021 24 আগস্ট মাদক মামলায় কোচবিহারের বাসিন্দা 17 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আদালতের নির্দেশে সরকারি হোমে পাঠানোর পর 2022 15ই ডিসেম্বর ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দাবি করে এটি আত্মহত্যার ঘটনা। ঘটনায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আগামী 13ই মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।